আজ দেখাবো রসুন এবং আদা পাউডার কিভাবে করতে হয় অর্থাৎ গার্লিক এবং জিঞ্জার পাউডার যেটা আমরা বয়েমজাত কিনতে পাওয়া যায় যেটা বিদেশের বাড়িতেও অনেকে কিনে খান এছাড়া বিভিন্ন রান্নাতেও দেখা যায় ব্যবহার করা হয় এই পাউডারগুলা কিছু কিছু রান্নাই আছে যেটাতে পাউডারই দিতে হয় বাটাটা দিতে হয় না সেটার জন্য ব্যবহার করা হয় এছাড়া কাজের সুবিধার্থে আমরা এটা পাউডার করে রেখে দিতে পারি যখন আমাদের ঘরে পেস্ট না থাকবে বা বাটা না থাকবে তখন কিন্তু আমরা ব্যবহার করতে পারি যেহেতু সামনে কুরবানি আসছে তাই আমরা এটা পাউডার করে রেখে দিতে পারি এবং ব্যবহার করতে পারি বিভিন্ন রান্নাতে এখন এটা আমরা কীভাবে করবো এটা অনেক দাম দিয়ে কিনে আনতে হয় এটা অল্প সময়ে অল্প খরচে কিন্তু করা যায় ঘরের মধ্যে সেটা আমি দেখাচ্ছি এখানে আমি আদাটা নিয়েছি আদা নিজেদের ইচ্ছে মতো নিতে পারেন বিভিন্ন কোয়ালিটির আদা আছে এবং রসুনও নিজেদের পছন্দ মতো নিতে পারেন আমি এখানে ছোট কুয়াগ যেটা দেশি রসুন সেটা আমি সবসময় খেয়ে থাকি সেটা আমি করি এটা আমার কাছে ভালো লাগে আমি ফ্লেভারটাও অনেক করা দেশি রসুনের মধ্যে কিন্তু ছোটো বড় আছে এটা আমি বড় সাইজটা নিলাম তারপর আমি এটা আদাটাকে আমি ভালো করে চেছে নিব চামচ দিয়েও করা যায় এভাবে করে আদাটা ছিলে না হবে নেওয়ার পরে আমরা চিকন করে যতটুকু সম্ভব চিকন করে কেটে নেব অনেকে মেশিন দিয়েও করতে পারেন মেশিন দিয়ে যেভাবে আমরা আলু কাটি সেভাবেও করতে পারেন এভাবে করে আমি চিকন করে কেটে নেবো এভাবে করে আমি কিছু আদা কেটে নিয়েছি এরকম করে আমি রসুনও কাটবো রসুন কাটার ক্ষেত্রে দেখা যায় আমরা পেঁয়াজের মতো এভাবে কাটবো না কিন্তু এদিক দিয়ে কখন আপনারা রসুন কাটবেন না যদি দেশি রসুন হয় এটা কাটতে হলে বটি দিয়ে হোক আর চাকর দিয়ে হোক এভাবে করে কাটতে হবে এভাবে করে আমরা কেটে নেব এরকম করে আমি কিছু রসুন কেটে নিয়েছি যতটুকু সম্ভব চিকেন করে কেটে নেবেন তারপরে কি হয় কুলাতে বা কোনো একটা থালাতে যদি আমরা এভাবে করি তাহলে যে উপরে যে ছিলকাগুলো থাকে সেগুলো যতটুকু সম্ভব চলে যায় না গেলেও সমস্যা নেই এরকম করে কেটে নেওয়ার পরে শুকনো যে থালা থাকে সেই থালাতে দিয়ে দেবে নিশ্চিলের হোক আর যে কোনো থালাতে আপনারা জিনিসপত্র সেখানে এরকম থালাতে আমি বেকিং পেপার নিচে দিয়ে নিয়েছি যাতে আমার উঠাতে সুবিধা হয় না দিলেও সমস্যা নাই রসুন লেগে থাকে না তারপরে কড়া রোদ্রে দুদিন থেকে তিন দিন অনেক সময় একদিনও শুকিয়ে যায় তবে দুদিন শুকালে ভালো হয় এভাবে কড়া রোদ্রে ভালো করে শুকিয়ে নিতে হবে এরকম করে আদাটাকেও আমরা এভাবে করে শুকিয়ে নিব কড়া রোদ্রে এটা আমরা কড়া রোদ্রে দিয়ে দুদিন শুকিয়ে নিব শুকানোর পরে যখন শুকাবে তখন কিন্তু এরকম একটা রং ধারণ করবে একবারে যখন ঝনঝন আওয়াজ করবে তখন মনে করতে হবে এটা শুকিয়ে গেছে আগে ঝনঝন আওয়াজ করবে এটা আমি বেশি শুকিয়েছি তার কারণ একটু লাল লাল হয়ে গেছে যদি একটু কম শুকান তাহলে কিন্তু এরকম হবে না একটু বেশি শুকিয়ে গেছে তারপর উপরে যে খোসাগুলো থাকে এগুলো যদি মনে হয় ফেলে দিব তাহলে ঝাড়া দিলে চলে যাবে এভাবে এছাড়া এটা ব্লেন্ড করলে পাউডার হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই তবে যতটুক যায় ততটুকু আমি একটু ফেলে নিচ্ছি এভাবে করে আমরা ঝাড়া দিয়ে নিলেই সব খোসাগুলো চলে যাবে এরকম করে আমি আদাটাকে শুকিয়ে নিয়েছি এই যে কড়া রৌদ্রের মধ্যে এভাবে কোর আমরা শুকিয়ে নিয়েছি এবং ধরলে কিন্তু এটা ভেঙে যাবে এটা এরকম হয়েছে এটাতে আমি লবণ দিই বা বাইরে যে জিঞ্জার কিনতে পাওয়া যায় আমরা যে চিবিয়ে খেতাম অনেক আগে ছোটো ছোটো কোটাতে পাওয়া যেত ঠিক এরকমই লাগে যদি এটা লবণ দিয়ে খাওয়া হয় বা লবণ দিয়ে শুকানো হয় যেহেতু আমি এটা লবণ দিই নিই ঠিক এরকমই ফ্লেভার আছে এটা স্বাদ গন্ধ কোনোটাই কম হবে না তারপর এটা ভালো করে শুকানোর পরে এখন আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখন আমি এটা ব্লেন্ড করে নিই আমি আদা পাউডারটা করে নিয়েছি আমারটা একেবারে পারার হয়ে গেছে এটা আর চালার কোনো দরকার নেই যদি মনে হয় চালতে হবে তবে চেলে নিতে পারেন আমারটা বেশি শুকানোর কারণে এটার কিন্তু আর চালার দরকার নেই দেখতেই পাচ্ছেন কালারটা আমি আদা পাউডারটা করে নিয়েছি এটা দেখুন কতটা মিহিন হয়েছে এটা আমার চালা লাগবে না এটা এভাবে ব্যবহার করা যাবে যদি আমরা ভালো করে শুকিয়ে নিই তাহলে কিন্তু আমাদের আর চালা লাগবে না এখন আমি এভাবে করে রসুনটাও করে নিব দেখতেই পাচ্ছেন অনেক মিহিন হয়েছে এটা কিন্তু অনেক মিহিন যদি আমারটা ভালো করে শুকায় তাহলে কিন্তু সুন্দরভাবে পাউডার হবে তারপর যদি মনে হয় আরেকটা রোদ্রের দরকার তাহলে আরেকটা রোদ্রে দিয়ে এয়ারটাইট বক্সে আমরা রেখে দিতে পারি পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত এর চেয়ে বেশিও রাখা যায় এই যে কালারটা যদি মনে হয় আপনাদের মিহিন হয়নি তাহলে এরকম একটা চাল নিতে চেলে নিলেই চলবে তাহলে দর্শক এভাবে করে আপনারা বাসায় অল্প অল্প করে যেহেতু ঈদের আরও অনেক দিন বাকি আছে অল্প অল্প করে এরকম করে পাউডার করে রেখে দিতে পারেন তাহলে দাম দিয়ে কেনার চেয়ে ঘরে করাটা অনেক ভালো দেখে শুনে করতে পারছেন এবং জিনিসটাও ভালো পড়বে আর বর্তমানে কিন্তু অনেকেই আছে জিঞ্জার পাউডার এবং গার্লিক পাউডার ঘরে নিয়ে রাখে যে কোনো খাবার ইউজ করে বাটার ঝামেলা দূর করার জন্য বাটাটা ঝামেলা মনে করে সেজন্য অনেকে বলতে পারেন এটা সারটা কেমন হবে এটা স্বাদটা আমার কাছে ভালোই লাগে আপনারা যদি বোয়েমেটা খেয়ে থাকেন তাহলে তো জানেন না খেয়ে থাকলে একবার করে দেখতে পারেন আর এই জিঞ্জারটা একবারে কাঁচা জিঞ্জারের মতোই আদার মতোই লাগে আর রসুনেরটাও ফ্লেভারও ঠিক থাকে এবং খেতে ভালোই লাগে অনেকে বলতে পারেন আমতাজ পাবো কি না তখন আপনারা কি করবেন অল্প একটু পানি নিয়ে পেস্টটাকে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে হবে কেটা ফুলে যাবে এবং দিতে সুবিধা পাবেন যদি আপনারা পাউডারটা দিতে না পারেন বা আমতাজ না পান তখন পাউডারটা ভিজিয়ে রাখলে আধা ঘন্টার মধ্যে ফুলে যাবে সেটা দিয়েও রান্না করতে পারেন স্বাদে গন্ধে কোনোটাতে খারাপ হবে না এভাবে করে আপনারা কাজ এগিয়ে রাখতে পারেন যারা আপনারা পাউডারটা পছন্দ করেন তাদের জন্য এয়ারটাইট বক্সও রাখতে পারেন অথবা জিপলক যে ব্যাগ থাকে সেটা তো করে রাখতে পারেন এরকম আমি এভাবে করে অল্প অল্প করে রেখে দেই তাহলে দশে গিয়েছিল আজকে আমার জিঞ্জার এবং গার্লিক পাউডার ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন তাহলে আমার সব রেসিপিগুলাই বা টপিকগুলা বা যে কোনো টিপস দিয়ে থাকে না কেন তাহলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন